ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর গণেশ পুজোতে হাজির রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তারই পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে দেখা গেল মুকুল রায় এবং অরবিন্দ মেননকে। তারা তিনজনই সিএফ ব্লকের সল্টলেকের এই পুজোতে আসেন এবং উদ্বোধন করেন এই পুজো। যে পুজোর মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে একেবারে পদ্ম ফুলের আকারে। যদিও সব্যসাচী দত্ত তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে এর সাথে রাজনীতির কোনো সন্দেহ যোগ নেই। যদিও দিলীপবাবু জানিয়েছেন যে সব্যসাচী দত্ত তিনি এই পুজোর উদ্যোক্তা এবং এই পুজোর তিনি প্রেসিডেন্ট, তার আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। ভবিষ্যতে যদি কখনও সুজিত বসু অথবা সুব্রত মুখোপাধ্যায়ের মতন তৃণমূল নেতা তাকে আমন্ত্রণ জানান, সেখানেও তারা তিনি কিন্তু পৌঁছে যেতে রাজি আছেন। এবং যদিও সব্যসাচী দত্তকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এই যে ঘটনা, তিন বিজেপি নেতাকে তারা তিনি ডেকে পাঠিয়েছেন নিজের পুজোর উদ্বোধনে, কেন দলীয় বিধায়করা বা দলীয় মন্ত্রীদেরকে উপস্থিত করা হলো না, তার প্রত্যুত্তরে তিনি কিন্তু জানিয়েছেন যে সবাইকেই আমন্ত্রণ পাঠানো হয়েছিল, যদিও কেউ উপস্থিত না হলে তার কিছু করার নেই। আর এরপর যদি দলের তরফে কোনোরকমভাবে কোনো বিধিনিষেধ বা কোনোরকম শোকজ লেটার আসে তারও উত্তর দিতে কিন্তু তিনি প্রস্তুত, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। ক্যামেরায় অমিত নাথের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।